আপনারা দেখছেন অচেনা বাংলা। দীর্ঘ 11 বছরের ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। হুগলি নদীর বাঁধ ভেঙে প্লাবিত গোটা এলাকা, আতঙ্কে প্রহর গুনছে এলাকাবাসী। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকে হালারঘাট এলাকার বাঁধ ভাঙায় বিপত্তি। স্থানীয় বাসিন্দাদের দাবি, সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকাবাসীরা দেখতে পায় হুগলি নদীর জলের তোড়ে বাঁধ ভেঙে হু হু করে জল এলাকায় ঢুকছে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয়দের দাবি, এভাবেই জল ঢুকতে থাকলে এলাকায় ধানের জমি নষ্ট হয়ে যাবে, তার পাশাপাশি আশেপাশের 7-8টি গ্রামও প্লাবিত হতে পারে। মূলত ডায়মন্ড হারবার মায়া রোড থেকে রাধানগর যাওয়ার এই রাস্তা দিয়ে 7-8টি গ্রামের মানুষ যাতায়াত করে। এদিন সকালে রাস্তার প্রায় 50 ফুট অংশ নদীর গর্ভে বিলীন হয়ে যায়। ঘটনার খবর দেওয়া হয় প্রশাসনকে, অবশ্য এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক তৎপরতা দেখা যায়নি, ফলে আতঙ্কে প্রহর গুনছে এলাকাবাসী। জলে চাপে ফাটল নিয়েছে, ফাটলের ফলে ওরা ভেঙে গেছে। এবার তো গ্রামের জন গ্রামের লোকজন খুব বিশাল আতঙ্কের মধ্যে আছে, কী করবে না করবে কোনো দিশা খুঁজে পাচ্ছে না। এই অবস্থায় প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন লোক আসছে, এবার তারা তাদের ব্যবস্থা। কখন সকাল 5টায় মানে তখন মানুষজন ছিল রাস্তাতে? ছিল মানুষ, মর্নিং ওয়াক করতে হচ্ছে, চলাচল করছে। তখন বাঁধ, এই যে বাঁধ টোটাল দক্ষিণ চব্বিশ কুলপি পর্যন্ত চলে যাবে এই জল, কারণ এটা হচ্ছে মেন সদর দপ্তর, ঠিক আছে? এখানে ছকমাট গেট আছে, টোটাল মন্দির বাজার বিষ্ণুপুরের জল এখানে যাতায়াত করে। তার কিছুক্ষণ আগে আছি, মানে মিনিট পাঁচের আগে রাস্তায় ফাটল নিয়েছে। এই জল মানে কি ঢুকছে, এখন ঢুকছে মানে কি রাত্রে আরও বিশাল ক্ষতি হবে। প্রশাসন মর্নিং করতে গিয়ে দেখলাম জলের তোরে ফাটল হয়ে গেছে। হ্যাঁ, প্রশাসন মানে কিছু সেভিক পুলিশ এসে দেখে গেছে। তারা কি কোনো ব্যবস্থা নিল এখনো পর্যন্ত? কোনো ব্যবস্থা নেই। আর পাশে থাকা বেল আইকনে অল প্রেস করুন আমাদের সমস্ত ভিডিও পাওয়ার জন্য। যে কোনো খবর আমাদের কাছে পাঠানোর জন্য নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন।